Hey guys, assalamualaikum. Aaj ke amra love card banabo. To scale niyechi, stapler niyechi, and kechi niyechi, glue niyechi. So amra ekhon love card ta banabo. To prothome amra jeta korbo, seta hocche ekta page niye niyechi. Seta apnara bash korben maskhan diye. তো আমরা এটাকে ভাঁজ করে নিয়েছি কার্ড হিসেবে তো আপনারা যার যার পেজ অনুযায়ী ভাঁজ করে নেবেন তারপর আমরা যেটা করব সেম আরেকটা পেজ নিব তো এটাকে আমরা কেটে নিব স্কেল দিয়ে মেপে আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন বা আমি আপনাকে বলে দিব কতটুকু মাপ দরকার তো আপনারা সেটা ওই অনুযায়ী সমানভাবে কেটে নেবেন আর আই এম এক্সট্রিমলি সরি কজ বাহিরের ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না তো আমরা যেটা করব এখন এটা কেটে নিচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে আপনাদের কাটাটা একদম শার্প হয় যাতে উঁচা নিচা না হয় তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি তো আমরা সেম এই সাইডটাও এইভাবে কেটে নিব আপনারাও সেম এভাবে কেটে নেবেন স্কেলের মাপ অনুযায়ী তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আগে যে পেজটা কেটেছি এন্ড এখন যেটা কেটেছি সেই দুইটা একে অপরের সাথে গাম দিয়ে লাগিয়ে দেব ঠিক যেভাবে আমি লাগাচ্ছি আপনারাও ঠিক সেভাবে লাগাবেন আর বাহিরের অনেক সাউন্ড তার জন্য আমি এক্সট্রিমলি সরি যেটা আমরা করছি সেটা হলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি এবং লাভ শেপ করে এরকম করে কেটে নিয়েছি কয়েকটা কালারিং পেজ আপনারাও লাভ শেপে কয়েকটা পাঁচটা কেটে নেবেন তো আমরা কেটে নিয়েছি এটা ঠিক এভাবে লাইনভাবে আপনাদের পছন্দ হবে আপনারা লাইনে সাজিয়ে দেন আপনারা এটা গ্লু দিয়ে লাগিয়ে দেবেন তো আমি এখন এটা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি তো এখন গ্লু দিয়ে লাগানোর পর আমরা যেটা করব এটার ভিতরের অংশটা ডিজাইন করব তো ভিতরের অংশটা আমি করার জন্য যেটা করব একটা কালারিং পেজ নিয়েছি ঠিক যেভাবে আমি করছি ঠিক সেভাবে করবেন সো এই পেজটা দিয়ে হবে না তো আমরা অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি এই পেজ দিয়ে আমরা একটা ফ্লোর করে তার মধ্যে গাম লাগিয়ে দিব তো গামটা ঠিক লাগিয়ে দিয়েছি এখন আপনারা এটা ভাঁজ করবেন ভাঁজ করে লাভ শেপের একটা ড্র করবেন তো আমি যেভাবে করছি ঠিক সেভাবে ড্র করে নেবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা যাতে ফুলভাবে না কাটেন আমি ড্র করেছি অর্ধেক বাট এটা আপনারা ফুলভাবে কাটবেন না আপনারা মাঝখানে কিছু অংশ রাখবেন একটু বড় করে কাটবেন সো আমি এটা কেটে নিয়েছি দেখেন আমি সামান্য অল্প একটু রেখেছি যাতে এটা এরকমভাবে হয় থ্রি ডি লুক আসে তো আপনারাও এরকম করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে আমি এটা ভিতরে এভাবে লাগিয়ে দিব আপনারা গাম নিয়ে এটাকে লাগিয়ে দিবেন আমি ঠিক যেভাবে লাগাচ্ছি ঠিক দুই সাইডে আপনারা গাম দিবেন ঠিক এই সাইডেও সেমভাবে আপনারা গামটা লাগিয়ে দিবেন তো আমরা এখন এটা লাগিয়ে নিচ্ছি এখন এটা লাগানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন লুকটা আসছে তো সেম এরকমভাবে আমরা তিনটা করে এভাবে লাগিয়ে দিব ছোট বড় এরকম তিনটা তো আমরা এখন এটাকে তিনটা লাভ লাগিয়ে দিলাম তো আমরা এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পেজ নিব একটা সাদা পেজ আপনারা নিতে পারেন বা আপনারা চাইলে কালারিং পেজও নিতে পারেন তো সাদা পেজ নিয়ে আপনি একটা কলম দিয়ে বা রং পেন্সিল দিয়েও করতে পারেন চকলেট কালারটা নিলে বেশি ভালো হয় খয়েরি বা চকলেট তো এভাবে করে পাঁচটা লম্বা করে কেটে নেবেন তো আমরা এরকম পাঁচটা করে দেখছেন স্টিকের মতো করে কেটে নিয়েছি তো
শুধু এরকম করে কেটে নিলাম। প্রত্যেকটার ভিতর এখন আমরা একটু ড্র করে দিব, যেভাবে আপনি করছি ঠিক সেভাবে করবেন। তো আমরা ওখানে এরকম করে সেম পাঁচটাই ড্র করে নিব, আপনারাও সেম এরকম পাঁচটাই ড্র করে নেবেন এক সাইডে। তো আমরা এখন এটাকে ড্র করে নিয়েছি। তো এখন আমরা দেন যেটা করব সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন পাঁচটা পাঁচ কালারের আপনারা নেবেন। তো প্রত্যেকটাতে এভাবে যেরকম করছি লাভ করে কেটে নেবেন, আপনারা শেপ করে নিজেদের শেপ অনুযায়ী আপনারা কেচি দিয়ে কেটে নেবেন। তো এরকম করে আপনি সবগুলোকে আমি লাভ শেপে কেটে নিব। তো এরকম করে আমি সবগুলোই লাভ শেপে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যেটা করব এই লাভ শেপের লাভগুলো আর যে স্টিকগুলো আমরা বানিয়েছি সেগুলো এখন আমরা গাম দিয়ে লাগিয়ে দেব ভিতরে। তো আমি যেভাবে করব সেভাবে করবেন আপনারা। এখন আমরা গাম নিচ্ছি। তো গাম নিয়ে এখন আমরা এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সব সেমভাবে করবেন। আপনারা যে স্টিকটা বানিয়েছি সেই স্টিকে গামটা লাগাবেন। তো গামটা লাগিয়ে দেন আপনারা এইখানে লাগিয়ে দিবেন পেজে। তো এখন আপনারা যেটা করবেন এই সবগুলোই সেমভাবে গাম দিয়ে এভাবে লাগিয়ে দিবেন লাইন বাই লাইন। তো এখন আমরা যেহেতু ভিতরে এটা লাগিয়ে দিয়েছি এভাবে লাইন বাই লাইন, তো এখন আমরা লাভগুলো নিয়ে সেমভাবে এরকম কয়েকটা ভিতরে লাগিয়ে দিব। আপনারা ওইভাবে করে সাজিয়ে সুন্দরভাবে এটার ভিতরে এভাবে লাগিয়ে দেবেন। তো এখন আমরা এটা লাগিয়ে দিয়েছি গাম দিয়ে, দেখতে পাচ্ছি এরকম লাগছে। তো এখন আমরা আরেকটা পেজ নেব উপরেরটা ডিজাইন করার জন্য। তো আমরা এই পেজটা নিয়েছি, এই পেজে আপনারা আপনাদের ফেভারিট পার্সনের বা আপনাদের যে কোনো একটা ওয়ার্ড আপনারা লিখতে পারেন, আর লিখতে পারেন, এস লিখতে পারেন, যার যার ইচ্ছে। তো আমি এখানে আর লিখছি, আপনারা দেখছেন এটা আমরা থ্রি ডিভাবে কেটে নেব। তো এটা আমরা একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি আর আর এস দেখছেন আমি যেভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নামের অক্ষর বা যে অক্ষর দিয়ে বানাবেন সেই অক্ষর কেটে নেবেন ওইভাবে। তো এখন এটা আমরা গ্লু দিয়ে এখানে উপরে লাগিয়ে দিব। তো আমরা এখন এটাকে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। খুব সহজে আপনারা এই লাভ বোর্ডটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমরা সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে সামনের পেজটায় একটা প্রজাপতি কেটে নিয়েছি, সেই প্রজাপতিটা উপরের অংশে লাগিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে আর কি। তো আমরা এটা লাগিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব একটা পেজ নিয়ে আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে আপনারাও কেটে নেবেন। ঠিক এভাবে করে কেটে নেবেন তিনটা তিনটা কেটে আপনারা সেটা গ্লু দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করে ফেলবেন যেভাবে আমি করব। যেমন এখানে আমি এটা করেছি এভাবে ভাঁজ করবেন দেখে। আর আপনারা যদি ফ্লাওয়ারের একটা অন্য একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কীভাবে ফ্লাওয়ার বানাতে হয় কীভাবে ফুল বানাতে হয় ওইটারও একটা ভিডিও দিব। তো আমরা এখন যেটা করছি সেটা হলো এটাকে মার্ক করে এটাকে কেটে নিব। আমরা যেহেতু রোজের রোজ টাইপের কিছু একটা বানাচ্ছি তো আমরা ঠিক সেইভাবে করে কেটে নিয়ে আপনারা সুন্দর করে রাউন্ডভাবে করে কেটে নেবেন। তো এখন আমরা এটা খুললেই এটা কিন্তু ফ্লাওয়ার হয়ে যাবে। এরকম তিনটা করে কাটে গ্লু লাগিয়ে আপনারা ফ্লাওয়ারটা তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমরা যেটা করবো এটাকে খুলছি, আপনারা দেখেন একটা ফ্লাওয়ার শেপে কিন্তু চলে এসেছে। তো এরকম তিনটা বানিয়ে নিয়েছি আমরা। তো আমরা এরকম দুই সাইডে দুইটা করে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান আমি ফ্লাওয়ার বানানোর একটা ভিডিও মেক করবো। তো এখন এটা আমরা গ্লু দিয়ে এই সাইডে লাগিয়ে দিব।
দিয়েছি আরেকটা যেভাবে লাগিয়েছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন দেখতে লাগছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড খুদা হাফেজ।